আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, আমি কি পার্মানেন্ট না টেম্পোরারি, টেম্পোরারি হইলে কোথায় ক্ষণস্থায়ী এই দুনিয়াতে না, এই বিভিন্ন রকম প্রশ্নের সমাধানের জন্যই মানুষের ধ্যান করা উচিত। মাত্র কয়েকটি কথা বলতে চাই, সেটা হলো এই বিশ্ব জগতে যা কিছু আল্লাহ তৈরি করেছে সব তৌহিদে বাস করে, শুধু মানুষ আর জিন ছাড়া। ফেরেশতা সেও তৌহিদে, তাই কোরআন বলছে সাব্বেহ লিল্লাহ মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে সব তৌহিদে বাস করে, শুধু বাস করে না মানুষ আর জিন। অমা খালাকতু জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, মানুষ এবং জিন কে তৈরি করছে স্বাধীন সীমিত ইচ্ছা শক্তি দিয়া, সে ভালো করতে পারে মন্দও করতে পারে, এই ভালো মন্দ করার গুণটা আর পৃথিবীর বলে না কোনো গ্রহের কাহা আমাদের জানা মতে আর কাহা কেউ দেয় নাই। আর পৃথিবীর গ্রহের বাইরে যদি থাকে সেটা আমাদের জানা নাই, বিজ্ঞান এতই উঁচায় উঠেছে যে আমাদেরকে বোকা বানিয়ে দেয়, কথাটা বুঝছ? সূরা ফাতিরের এক নম্বর আয়াতে দ্বারা অনেকেই প্রমাণ করে যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর কেন্দ্র করে ঘুরতেছে, কিন্তু অ্যাকচুয়াল তা বলেনি। এটা ইবনে কাসির এগুলো বলাও ঠিক না, এক একজন এক একটা, আমাদের বিজ্ঞান বিষয় আমাদের বিষয় না, আমাদের বিষয় হলো আমি আমার আত্মার বিষয়, আমি কে এইটা জানার জন্য, এই জানার জন্যই ধ্যান সাধনার প্রয়োজন। কে বড় কে ছোট সেটা বড় কথা না, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, আমি কি পার্মানেন্ট না টেম্পোরারি, টেম্পোরারি হইলে কোথায় ক্ষণস্থায়ী এই দুনিয়াতে না, এই বিভিন্ন রকম প্রশ্নের সমাধানের জন্যই মানুষের ধ্যান করা উচিত, এবং গুরুর প্রদর্শিত পথে ধ্যান করলে কামিয়াব হয়। যে ধ্যানই জানে না সে তার কাছে মুড়ি ধোয়ার না হওয়া একই কথা। আমি সত্য পাইবার চাই, আমি সাইনবোর্ড চাই না, আমি সারা জীবন বাবা মা ডাকুম পাবো না কিচ্ছু এই ভাব দেখে কোনো লাভ নেই। আসো বসো মুড়ি ধাও, আমার কথা মতো মাত্র চারটা মাস সাধনা করো, কিছু না পাও কামেল হবে না, কিছু নিদর্শন না পাও জাহাঙ্গীর ভালো এলো, এখানে পীর বড় না সত্য পাওয়াটা বড়, এখানে সাইনবোর্ড বড় না, আমি সত্য চাই, সত্যের কোনো পোশাক থাকে না, আমার পোশাক থাকতে পারে কিন্তু সত্যের পোশাক, এই সত্যকে আলিঙ্গন করার মানসিকতা নিয়েই অগ্রসর হওয়া। সারাটা জীবন আমি খাটলাম, আজ আমি 81 বছরে পদার্পণ করলাম, আমার জীবনটা আমি 53 বছর কোরআন রিসার্চ করছি, হয়তো 55 বছর হবে, 1964 সালের চেয়ে বোধ হয় কত তারিখে চালু করে আমি রিসার্চ করি সেটাও লেখা আছে, এখন পাইতেছি না, বোধ হয় 55 বছর। যে এই যে 55 বছর ধরে আমি কোরআনের গবেষণা করতেছি, আমাকে ফোনে এমনি সামনে বলে যে এত সূক্ষ্ম বিষয়গুলি কী করে তুমি ধরো, এটা আল্লাহ ধরাইতে ধরে দিয়েছি, আমার তো পিরগিরি করার কোনো কথা ছিল না, আমি শৌখিন মানুষ মনে করছি আরামে থাকুক এটা সেটা, কিন্তু না আমি তো পারলাম না,
আমি 35 বছর বয়সে কোটিপতি ছিলাম খোদার কসম 35 ইয়ার্স ওল্ড যখন তখন ব্যাংকে আমার কোটি টাকার উপরে ক্যাশ সম্পত্তি না সম্পত্তি তো বহুত কই আমার টাকা এত বাইন্ধে রাখতে পারবো না আমার মনে হলাম তো মরে গেলে সব শেষ আজকে আমি আনন্দ করতেছি কিন্তু একটা দিন যাচ্ছে কবরের দিকে আগে বাড়তেছি আমি কি জানলাম কিছু তো জানলাম না আমি যতটুকু খাই তার চেয়ে তো বেশি খাইতে পারবো না এই জিনিসগুলো যখন মনে হইল তখনই আমি এই সত্যের দিকে ধাবিত হইল আমি চারটা পীর ভরিয়ে দিছি নাম বলব আমরা আপনি কামের হইতে পারি কিন্তু আমি যদি আপনাদের কিছু না পাই আপনাদের ধৈর্য আমার কি লাভ মানুষ কিছু পাইবার জন্য ধরে গিভেন টেক আল্লাহ স্বয়ং কইতেছে ওই বান্দা তার জল জীবনটা আমারে করতে হাসানা দে গিভেন দে আমি টেক দি আমারে টেক দি আমি গিভ দিতেছি আল্লাহ গিভেন টেক এই গিভেন টেক এর টিটকারি বলে কোনো লাভ নাই আল্লাহ বলতেছে তোর জীবনটা আমারে করতে হাসানা দে এটা কোরআনে আছে দেখ আমি তোরে কি দিই এই দুনিয়ার বৈষয়িক কত দিন কয়টা খাই পাব এই একটু খেয়ে একটু পেট বুঝে এইটুকের জন্য এত আমি খাবো আমি এটা করব এটা করবো একটু ঠান্ডাও একটু শক্ত খুঁজো কই খুঁজবা গুরু নাই একরকম থাকলেও গুরুর কথা কয় না কি জ্বালার জ্বালা সত্য বাবু কেমনি গাধার মতো খাচ্ছি এক পীরের কাছে গেলাম প্রথম উনি কাবেন কোনো সন্দেহ নাই উনি ইন্তেকাল করছেন আমরা হুজুর আমি কেমনে আল্লাহ পাবো সেটা আচ্ছা বলবো নি কয়েকবারই করলাম দিয়ে জন্য গেলাম ওইখান থেকে গেলাম চাঁদপুরের চিতৌষি নামও কয়া ঠিক না আচ্ছা ওইখানে গিয়ে মুড়ি দিল হুজুর কেমনে আল্লাহ পাবো ধ্যান সাধন কয় বুঝে গেলে আমি তো বাকি হয়ে গেল আজকে বিয়া করুম মরণের পরে বাস করবো ইচ্ছা কেমন জিনিস শোনা কয় তুমি বড় খানা দাঁড়া আমাকে হও খানা দাঁড়িয়ে আমার কণ্ঠ তো কষ্ট কম সাধনা আমি তো কোটিপতি হইবার চাইনি আমি তো বিল গেটস ওয়ারেন ব্যাফেট হইবার চাইনি আমি আমাকে জানবার চাইছি আমি এটা কে এটা আল্লাহ সিক্রেট রাখছে এটা সবার জন্য না এটা অমানুচিয়ান হেকমতা ফাঁকা দেখায় রান কাছে যে রহস্যের জ্ঞান অর্জন করলো সে যথেষ্ট রহমত পাইল কোরআনেরই কথা সেই রহমত আমি চাই নমাজ এগারো তো পড়তাম ফজর জোহর আসর মগরিব এশা চাষ চাখারা আবাবিল তাহাজ্জুদ সালাতুল উস্তা সালাতুত তাসবিহ এত অক্ষে নাম জানানো নেই চাইলে দূর ওই এগারো তো নমাজের সংক্ষেপ কি সুবহানাল্লাহি রাব্বিল আজিম সুবহানাল্লাহি রাব্বিল আলা এর মধ্যে তো সেজদা গিয়া কইতে হয় সুবহানাল্লাহি রাব্বিল আয়া আর রুকুতে গিয়া কইতে হয় সুবহানাল্লাহি রাব্বিল আজিম এই আজিম আর আলার মধ্যে যদি আল্লাহ পাইতো তাহলে লক্ষ লক্ষ উনি গাউস কুতুব আবদাল আরিফরা এই নমাজেই পুরা থাকতো এটা ওয়াক্কিয়া নমাজ ওয়াক্কিয়া নমাজের সঙ্গে আল্লাহ থাকে না কোরআনের এক জায়গাও বলেনি ইন্নাল্লাহ মাল মুসাল্লিন নিশ্চয় আমি নামাজিগো সঙ্গে আছি কোরআনের এক জায়গাও নাই ইন্নাল্লাহ মাল সাবেরিন আছে নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি
yaygınlar ziramanız dayım ve sabre vatsana atı. Allah'a kısı çal sabır eşatı evin sanatı sengi namaz eşan. İnne Allah'a maaz sabiri. Nişte ami dörtü sizde sengi atı. Oma, oca kuyucun o amal musalli. Nişte ami dörtü sizde sengi atı. Evin namazı sengi atı eti naiken. İnne Allah'a maaz sabiri atı. Ve amal musalli naiken. এই রহস্য এই রহস্য যখনই তোমার মনের মধ্যে চালা দেবে তখনই তুমি সাধন হবে মহানবী নিজে বলছেন যে আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি নবী আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি তো উনি কিয়ার লেগে সাধনা করল এরা গুহায় যাবার নুন পর্বতের আড়াই হাজার ফিট উঠা পনেরো বছর এক মাস উনিশ দিন কিসের জন্য উনি ধ্যান করলেন ওনার জন্য কক্ষ বলা তার উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য তার অনুসারীদেরকে শিক্ষা দেবার জন্য যে এইভাবে এইভাবে সাধনা করো পাবে আমাদের দেশে পাহাড় পর্বত নাই ঠিক আছে একটা টিলা বা ওরকম ঘর বানিয়ে হলো এই কষ্ট করে সেই লুসিদি জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে এক স্কুল খুললাম সেই স্কুলেরই অনেকদিন ধরে খুলছি তিন শেড বিল্ডিং যেহেতু সংস্কার লাগে একটু প্লাস্টার করতে হইব ওই টিনগুলো ঠিক করতে হইব তো প্রায় উনষাট হাজার টাকা উঠছে দেখি কি হয় উনষাটে যখন কে জিন দিয়ে গেল তোর কাছে দিছে এইটা দিয়া আর এইটা করব এই ঘরের ধ্যান সাধনার জন্যই করছি যে তোমরা ধ্যান সাধনা করো চারটা মাস করে করে দেখো আছে সত্যর জন্য সাধনা করো না পাও জাহাঙ্গীরে ফালে দে আরেক পিত সব কথা আমার ফালে দে আরেকটা তো আমি সত্য চাই সাইনবোর্ড চাই না আমি সত্য চাই পীর বড় না সত্য বাবা বড় আর কি করব একটু করো একটু সাধনা করে আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো এটা কি তুমি কোটি টাকা পাইবা বা অনেক কিছু তা না রহস্য লোকের জিনিসই জানতে পারবা কপি তো মাথায় গুড়া আছে